সুন্দরবনের জামতলা, বিশেষ করে এই টাইগার পয়েন্টের জামতলাতে যখন আমরা ট্র্যাকিং করতে করতে সি বিচে যাই, তো যার পথে বিশেষ করে জাম গাছ প্রচুর, এই সময় জাম কিছুদিন হলো শেষ হয়ে গেল, এখন বুনো আম, এরপর বলা হয় সুন্দরবনে বুনো আম, এই সব বুনো আমগুলো আপনারা দেখছেন ঝুলে আছে, অদ্ভুত। এই জন্য বর্ষাকালটা প্রচুর ফল ফলারি হয়, এই জন্য সবাইকে বর্ষাকালে সুন্দরবনে আসার জন্য অনুরোধ করব, যেন বর্ষাকালে একবার সুন্দরবন আসুন। অদ্ভুত একটা সুন্দর একটা তাল, পাকা তাল, ফুল পাকা তাল, সুন্দরবনে সব কিছুই হয়। এটা আপনাদেরকে সেই সিজনগুলোকে ফলো করতে হবে, আসতে হবে। সুন্দরবনে তালও পাওয়া যায়, আমরা অনেক সময় তাল নিয়ে নারকেল পাই, নারকেল গাছও আছে, লেবু গাছ আছে, বিভিন্ন রকম কলা গাছ পাইছি আমরা। এই জন্য সময় মতন বিভিন্ন যে সময় যে ফলটা সেইভাবে আসতে হবে। অদ্ভুত একটা তাল, আপনাদেরকে সবাইকে তাল খাওয়ানো, তালের ক্ষীর খাওয়ানোর জন্য আসার জন্য আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে। আজকে আপনাদেরকে যা যে এই তালের ক্ষীর খাওয়ানো হবে, ধন্যবাদ।
লাগলো বাংলাদেশের এই সুন্দরবনটা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে সত্যি, সত্যিকারের সুন্দর। আসলে অনেক জায়গায় ভ্রমণ করেছি এর আগে, হয়তো সান মার্টিন থেকে শুরু করে কক্সবাজার, কুয়াকাতা, কিন্তু সবচেয়ে সুন্দর সমুদ্র এখানেই পেয়েছি। কিন্তু সত্যি আসছিল সুন্দর বন দেখবো, কিন্তু সুন্দর সমুদ্রও দেখলাম, সত্যি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, আর একটু অর্গানাইজ করলে অনেক টুরিস্ট আসতে পারে, আপাতত অর্গানাইজ ট্যুরগুলো অনেক কম পাওয়া যায়, বেশি পাওয়া গেলে অনেককে আসবে নিশ্চয়ই, অনেকে আগ্রহী আছে, কিন্তু বলে যে আমি হয়তো ভালো লঞ্চ পাবো না বা ভালো ফ্যাসিলিটিস পাবো না বলে আসবো না, কিন্তু যদি থাকতো তাহলে অবশ্যই আসতো, অনেকে আসতো, মোটামুটি ভালো ফেয়ার, ভালো। আচ্ছা, আপনার পুরো নামটা একটু? আমার নাম এরোস বোনাসি, ইতালি থেকে। ইতালি থেকে। থ্যাংক ইউ।